আরে বোন, তুই এখানে কি করছিস? আরে ভাই, তুই এখানে কি করছিস? নিশ্চয়ই তোর বন্ধুদের সাথে আড্ডা মারতে আসছিস। দাঁড়া, বাসায় গিয়ে আম্মুকে খবর দিব, এরপর দেখিস তোর খবর। আরে বোন, না, আমি ওইসব কিছু করতে আসিনি। তুই আমার সাথে একটু ওই গ্রাউন্ডে চলবি? গ্রাউন্ডে, ওইখানে স্লিপার আছে, বড় আমার থেকে সিনিয়র বাচ্চারা আমাকে খেলায় নেয় না। কত বছর আমাকে খেলতে নেয় না, তুমি তো জানোই আমি লেভেল 1-এ পড়ি না, আর তুমি লেভেল 5-এ। ওই লেভেল 5 না, লেভেল 3-এর বাচ্চারা আমাকে স্লিপারে উঠতে দেয় না। বড় বড় ছেলে বাচ্চারা, ওরা অনেক বদা, ওরা আমাকে উঠতে দেয় না। ওদেরকে কিছু করো না, ওদেরকে বকো তুমি, বইকা ওদেরকে নামায়ের পরে আমি উঠবো। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, মজা মজা দুনিয়ার মজা। ঠিক আছে আপু, তাহলে চলো আমরা দেখি আছে আমার জন্য কি ক্যাফেটাই করলো। আমি ঢুকবো। আরে বোন, ওরে বোন বাঁচা, অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি, আল্লাহ বাঁচা। আরে ভাই, কি হলো তোর? আর বোন বলিস না, কত কষ্ট অ্যাক্সিডেন্ট আসতে বুঝলাম। ইয়েস, ঠিক হয়ে গেছে, আমার পা হাত পাও ঠিক হয়ে গেছে, আমার পা হাত পাও সব ঠিক হয়ে গেছে। গুনগুনা গান গান, ঝুমঝুমা ঝাম ঝাম, আমি অনেক খেপি, কারণ আমি ঠিক হয়ে গেছি। আমি চাইছিলাম সুপারম্যান হইতে, আমি সুপারম্যান হয়ে গেছি। ইয়ে, তো আপনাদেরকে বলে দিচ্ছি, দ্বিতীয় পার্ট পরে কোনো সময় আমি দিতেছি।